সুপ্রিয় দর্শক, দেশে ও বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই বাংলা টিভি 71 দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদের সাথেই রয়েছি। প্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রতিবেদন উন্নয়নে বাংলাদেশ, উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আজকের আমরা উপস্থিত হয়েছি বরিশাল সদর এবং কাউনিয়া। এবং আজকের আমাদের সাথে যিনি অতিথি হিসাবে সংযুক্ত হয়েছেন, জোবেদা খাতুন এতিমখানা মডেল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সমাজের অসংখ্য হতদরিদ্র শিশুদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, এবং জননীতি শেখ হাসিনার যে একটি অঙ্গীকার রয়েছে, শেখ হাসিনার হাত ধরে পথে শিশু যাবে ঘরে, সেই ধারাবাহিকতায় আজকের আমরা জানব এবং শুনব যে জোবেদা খাতুন এতিমখানা মডেল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ লোকমান হাকিম, তার কাছ থেকে জানতে চাইব তিনি অসহায় দরিদ্র শিশুদের ভাগ্যের উন্নয়নে তিনি কতটুকু কাজ করতে পেরেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আমি মোহাম্মদ লোকমান হাকিম, প্রতিষ্ঠাতা জোবেদা খাতুন এতিমখানা মডেল মাদ্রাসা। সারা জীবনে শ্রমিক রাজনীতি করেছি। আমি সারা বাংলাদেশ বীর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লোকমান হাকিম। ইনশাআল্লাহ, আমি মধ্যবৃত্ত ফ্যামিলির লোক, তো আমি আমার বয়সের অধিকাংশ সময়ে, অর্থাৎ দেশ স্বাধীনতার পর হইতেই আমি এদেশের সাধারণ মানুষদেরকে নিয়েই কাজবাজ করেছি, এখনও করি। কিন্তু একসময় আমার অনুভূতি হয়েছে যে এই যে পথ শিশু যারা হত দরিদ্র, এবং আমি নিজেও অনেক এতিমখানা ঘুরেছি, দেখেছি, কিন্তু সেখানের সিস্টেম এবং যারা এখানে দরিদ্র, কিন্তু আমি আসলে খুব বেশি সমাজের একেবারে অবহেলিত টোকাই, এমন সংখ্যা আমার চোখে খুবই কম পরিলক্ষিত হওয়ায় আমি একসময় নিজেই ভেবেছি যে আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করব যেখানে শুধু গরিবরাই পড়বে, কারণ গরিব আর বড় লোক একই জায়গায় অবস্থান করতে পারে না। কারণ একটি পথ শিশু, যে ছেলেটি রাস্তায় থাকে, তার সাথে একটি মধ্যবৃত্ত বা একটি বড় লোকের ছেলের সাথে সমন্বয় হয় না। তাই আমি নিজের ধ্যান খেয়ালে চেষ্টা করেছি যে আমি একটি এতিমখানা প্রতিষ্ঠিত করব যেখানে শুধু গরিবরাই পড়াশোনা করবে, এবং আমি গরিবদেরকেই পাঠদান করাই। অবশ্যই এদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মমতাময়ী মা, মানুষের প্রতি তার অনেক মা, তিনি ইতিমধ্যে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যে 10টি বেসরকারি প্রজেক্টের উপর হাত দিয়েছে। সেই 10টি প্রজেক্টের মধ্যে একটি আছে পথ শিশুদের মানুষ করা। এদেশের যারা গৃহহীন সবাইকে গৃহ দান করা, যারা ভূমিহীন সবাইকে প্রতিষ্ঠিত করা, সেখানে তিনি আস্তে আস্তে, একদিনেই তো সব হয়ে যাবে না, তিনি যে কাজে হাত দিয়েছেন এখন যথেষ্ট অগ্রগতি। সেই হিসাবে আমিও আমার এতিমখানায় ইতিমধ্যে 6 জন এতিমের ক্যাপিটেশন পাই, যদিও এটা যথেষ্ট না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করব আরও এটা বাড়াইতে। কারণ এই সমাজকল্যাণ সহশাখার যিনি অফিসার, তিনি আমার এখানে বহুবার আসছেন, তিনি অত্যন্ত ভালো লোক, যাকে কোনো টাকা দিয়ে কেনা যায় না, এমনই এক লোক। তিনি আমার এতিমখানার ব্যাপারে খুবই খুশি, এবং তিনি ইতিপূর্বে কয়েকবারই লেখালেখি করেছেন, কিন্তু ভাগ্য আমাদের প্রসন্ন, হয়তো আমরা বাড়াইতে পারি নাই। আমি এই শহরের লোক না, এখানে এখন বাড়িঘর করেছি, কিন্তু এই শহরে এসেছি 79 সনে, তাও কম না। তো তখন ছিল এটা সিটি কর্পোরেশন, তারপরে এটা হয়েছে, তখন ছিল পৌরসভা, এখন হয়েছে সিটি কর্পোরেশন। তো সিটি কর্পোরেশন হওয়ার পরেও আমি বহু মেয়র পেয়েছি। আমরা বরিশালে সবাই বলি যে হিরণ, শওকত হোসেন হিরণ একজন খ্যাতনামা এবং সাকসেসফুল এই শহরের জন্য একজন মেয়র,
কিন্তু আমার দৃষ্টিতে শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ খুব অল্প বয়সের একজন মেয়র, আমি তার লাইভ তার একটি পাতা আছে শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ লেভ, যেটা আমি পাইলেই সবসময় আমি দেখি। এবং আমি প্রথম দেখেছি তিনি যখন মেয়র হয়েছেন, আমি অত্যন্ত গর্বের সহিত বলতে পারি যে এমন মেয়র যদি সব সিটিতেই হইত তাহলে আমাদের বাংলাদেশের এই সিটি শহরগুলোর একটা আমূল পরিবর্তন হইতো। তিনি অত্যন্ত একজন গরিব বান্ধব মেয়র, আমি তাকে দেখেছি যে তিনি এই রাত্রে রাত্রে মেয়র হওয়ার পরেই এই বরিশাল শহরটি আনাসে কানাসে ঘুরে ঘুরে এই বরিশাল শহরের কোথায় সুবিধা কোথায় অসুবিধা যেটা তিনি তার নখদর্পণে নিয়ে গেছেন, এবং তিনি এই শহরের কাজ করা শুরু করেছেন। আমি বহু মেয়রের কাছাকাছি যাওয়ারও সৌভাগ্য আমার হয়েছে, যেহেতু আপনি জানেন যে আমি দেশব্যাপী একটি বীর শ্রমিক সংগঠন করি, এক সময় মেয়ররাও আমাকে ডাকত, কিন্তু আমি রাজনীতি ঢাকা কেন্দ্রিক করি, আমার অফিস ঢাকায়, কারণ আমি তো সারা বাংলাদেশের বীর সংগঠন করি, তো লোকাল রাজনীতি আমি তেমন ইনভলভ হই না, কিন্তু যেহেতু আওয়ামী লীগ করি যখনই নির্বাচন আসে তখনই আমার দায়িত্ব হয়ে যায় নৌকমাকের পক্ষে কাজ করার, সেই হিসাবে আমি শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহর আমি কাজও করেছি, কিন্তু তার সাথে আমার কখনোই খুব সামনাসামনি তার সাথে আমার দেখাও হয় না। কিন্তু আমি দেখেছি যে তিনি যখন রাস্তায় চলে একজন সাধারণ মানুষের খবর নেন এবং সাথে সাথে ওই সাধারণ মানুষের সমস্যার সমাধান করে, যা ইতিমধ্যে আমি কখনোই এমন কোনো মেয়রের কাছ থেকে পাইনি। এবং দেখেন আমার পাশেই আমরা একটা মসজিদ করেছি সবেমাত্র, এই মসজিদটারও সভাপতি আমি, যেহেতু মাদ্রাসার কাছে একটু মসজিদ হইলে ভালো হয়, সেহেতু আল্লাহ এই মসজিদ নির্মাণ করার একটা জায়গাও হয়েছে। তো তিনি একদিন এই রাস্তা থেকে হেঁটে যান, তো আমাদের এই ছাত্ররা তাকে এখানে দাঁড় করাইল, তিনি খুব সহাস্যে দাঁড়াইল এবং তিনি বলল যে এই মসজিদের ডিপটিওয়াল বসাই দেবে, রাস্তা করে দেবে, বালু ফেললে এরা সোলিং করে দেবে। তো আমি আমার জীবনে একদিনে না, আমার সারা জীবনে আমি এমন কোনো জনপ্রতিনিধি পাইনি যে বলার সাথে সাথে সেই কাজটা তিনি করেছেন। রাজনৈতিক নেতারা হাঁটে, পাবলিক ধরে, তারা ওয়াদা করে, কিন্তু তাদের কাছ থেকে একটি দাবি আদায় করতে পার জুতার তলি থাকে না, বাংলা কথা বলি আর কি। কিন্তু আমি অত্যন্ত খুশি যে তিনি যে ওয়াদাটি করেন বুঝে শুনেই করেন এবং সাথে সাথে সেই কাজটা তিনি করে দেন, এটা খুব একজন রাজনীতিবিদের জন্য এটা খুব কঠিন গুণ যা আমি ইতিমধ্যে পাইনি। এবং তিনি আমার এখানে বললাম যে আমি তার সাথে আমি ব্যক্তিগত কখনোই পরিচয় হইনি, আমি যে এত বড় শ্রমিক সংগঠন করি, আওয়ামী লীগ করি, আপনার শুনলে আরও ই হবেন যে আপনি এই রাজনীতি করতে গিয়ে বঙ্গবন্ধুর আমি খুব কাছের স্নেহের ছিলাম, যে আমার বাবার চিকিৎসাটা পর্যন্ত বঙ্গবন্ধুর বঙ্গভবনে রেখে আমার বাবার চিকিৎসা পর্যন্ত তিনি করাইছেন, এবং বঙ্গবন্ধু যেদিন মারা গেছেন তাকে যেদিন টুঙ্গিপাড়ায় মাটি দিয়েছেন তার পরের দিন আমি নিজে টুঙ্গিপাড়া গেছি, তো সেখানে আমি তার এত কাছের ছিলাম যে আপনি বরিশাল শহরে খুঁজলে একটি লোকও পাবেন না যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে ভয়তেই তো মানুষ অস্থির ছিল যে তার বাড়ি পর্যন্ত যে কেউ গেছে, এবং সেখানে সেই বাড়িতে তারই বঙ্গবন্ধুরই চাষবনের ছেলে আজম থাকতো, আমি তার সাথেই মাঝে মাঝে গেলে ঘুমাইতাম। কিন্তু তা সেই হইতেই আমি আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি পাই নাই যে যারা ওয়াদা করার সাথে সাথে সেটা করিয়ে দেয়, একমাত্র এটা সাদেক আবদুল্লাহ সাহেব করে এবং করেছে। আমি দেখছি বহু গরিব রুগী আমার তার লাইফে দেখেছি আমি, যে বহু গরিব মানুষ ধৈর্য তার চিকিৎসা 50,000 1,00,000 2,00,000 তিনি যে যে টাকা লাগে এটাই তার পিছনে খরচ করা হোক, এবং তিনি আমার এইখানে দাঁড়াইয়াই এই মাদ্রাসার সামনে দাঁড়াইয়াই বললো যে তাহলে আমি এই মাদ্রাসার জন্য কী করতে পারি, তো আমি বললাম দেখেন আমি গরিব মানুষ, আমি এইটার প্রতিষ্ঠাটা বন্ধ করে দাও, প্রতিষ্ঠাটা
তো আমি তো এটা বিল্ডিং তো করতে পারি নাই, আমার রড এখন জং পড়ে যাইতেছে, আমি এই ছাত্রদেরকে এখন ঘুমাইতে জায়গা দিতে পারতেছি না। আরও গরিব ছাত্র, একটা গরিব ছাত্র যখন এখান থেকে ফিরে যায় তখন আমার কলজাটা ছিড়িয়ে যায় যে একজন গরিব মানুষ আমি পড়াইতে পারতেছি না। উনি সাথে সাথে নির্দেশ দিয়ে দিলেন যে এই বিল্ডিংটার মামা একতলা করে দাও। এই তো আমি আশাবাদী যে তিনি যেহেতু এটা ওয়াদা করেছেন, তার ওয়াদা কখনোই বরখলাপ হয় না, এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। আমি আশাবাদী যে এটাও তিনি একতলা করে দেবেন। আমার প্রত্যাশা মূলত যে এই এটমখানাটি যারা বিত্তবান আছেন, তারা তো বিত্তবানরা তো এরকমের, এটা তো একসময় অজ পাড়াগা ছিল, এখন রাস্তাঘাট হয়েছে আল্লাহ দিলে, এই মেয়র সাহেবের বদৌলতে এই রাস্তাটি হয়েছে। আপনি এর আগেও একবার এই এরিয়ায় এসেছেন, মাঝে মাঝে সাংবাদিক হিসাবে পেশা হিসাবে এদিক ওদিক ঘোরেন, তো দেখেছেন এখানে কোনো রাস্তাঘাটই ছিল না। এই এতিমখানার সামনের রাস্তাঘাট ছিল সম্পূর্ণ ভাঙা, আর আজকে দেখেন এখানে কি পিচ ঢালাই ঢালাই রাস্তা, এবং এই রাস্তাটি এত ভালো কাজ করেছে। মেয়রের আমি প্রশংসা শুধু একটা কারণে করি না, যে সিটি কর্পোরেশনের কাজগুলোই হয়তো যে এবছর রাস্তার কাজ করতো, ছয় মাস পর রাস্তার সাল উঠে যেত, আবার যেই সেই হয়ে যেত। আর এই মেয়র সাহেব বরিশাল শহরে এমন কতগুলো রাস্তা করছে যে উনি যদি নাও থাকে তার স্মৃতি এই রাস্তাগুলো বহন করবে, কারণ এই রাস্তা 25-30-40 বছরে এই রাস্তা 1 ইঞ্চি নিচেও ডাববে না, উনি এমনভাবে এই রাস্তাগুলো তৈরি করছে। এই আর 5টা রাস্তার থেকে উনি বরিশাল সিটি কর্পোরেশনে যা রাস্তা আছে ওই আগের মেয়রদের মতো যদি উনি করতেন, যদি নাম কামাইতে চাইতেন, অনেক লোকই বুঝিয়া না বুঝিয়া তাকে অনেক সময় অনেক গালাগালিও দেয়, রাজাকে তো পিছনে বসিয়া পাগলেও গালি দেয়। সেহেতু আজকে এই রাস্তাঘাট উনি এভাবে করছে, উনি এত মজবুত না করিয়া যদি উনি চিন্তা করছে যে দেশের সম্পদ আমি এমনভাবে করি যেন এটা পানিতে ভেসে না যায়, এই জন্য সমস্ত রাস্তাঘাটগুলো খুব সুন্দর মজবুত করে করছে। এবং বর্তমানে যে বরিশাল শহরে আমি আশাবাদী যে সামান্য কয়েকটা টুকিটাকি রাস্তা ভাঙা আছে, আমার মনে হয় যে উনি যেভাবে কাজবাজ দ্রুত করতেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে বরিশাল শহরের আনাসে কানাসে মনে হয় যে কারোর বাড়ির রাস্তাও আমি আশা করি যে অসুন্দর থাকবেন না। এটা একেবারে মানে দিনের মতো পরিষ্কার অবলোকন করা যায়।